শিক্ষা ভবনের সামনে টিআরবিটির পক্ষ থেকে গণ অবস্থান। প্রেস রিলিজের মাধ্যমে তারা জানতে পেরেছে, রাজ্যে অসংখ্য শূন্য পদ থাকা সত্ত্বেও মাত্র 175টি পদে এবং 65টি পদে রাজ্য সরকার এসটিজিটি এসটিপিজিটি নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এটার বিরুদ্ধে তারা তীব্র বিরোধিতা করছে, কারণ রাজ্যে অসংখ্য শূন্যপদ থাকা সত্ত্বেও কেন জিটি এবং পিজিটির শূন্যপদ দেখানো হয়নি। 175টি সিটের মধ্যে একটিও জেনারেল নেই, সবকটা এসটি সিট এবং 65টি পদ একটাও জেনারেল সিট নেই। 4,445টি পদ, যেগুলি 10,323-এর মধ্যে রয়েছে, এগুলো তো রয়েছে প্রতিনিয়ত যে রিটায়ারমেন্টে যাচ্ছে সেই শূন্যপদগুলি পড়ে রয়েছে, এগুলিকে প্রকাশ করতে হবে, নিয়োগ করতে হবে, এমনটাই তাদের দাবি ছিল। বাকি ইতিহাস দপ্তর এবং দপ্তরের লোক জানে, এমনটাই কিন্তু বললেন গণ অবস্থানে উপস্থিত একজন ব্যক্তির মুখ থেকে, এমনটাই শোনা গেল। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। 4,445টি এসটিজিটি এসটিপিজিটি পদ ছিল, এগুলো পূরণ করতে হবে। 10,323-এর পদ ছিল, এগুলো পূরণ করতে হবে। 10,323-এর চাকরিচ্যুত শিক্ষকদের প্রত্যেক বছরে অবসরে যাওয়া শিক্ষকদের এসটিজিটি এসটিপিজিটি পদে রাজ্যের কতগুলো শূন্য পদ আছে তা প্রকাশ করতে হবে। রাজ্য সরকারের কিছুদিন আগে যে প্রেস রিলিজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রাজ্যে যে অসংখ্য শিক্ষকের শূন্যপদ থাকা সত্ত্বেও মাত্র 175টি এবং 65টি পদের জন্য রাজ্য সরকার নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, এসটিজিটি এবং এসটিপিজিটি নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। কারণ রাজ্যে অসংখ্য শূন্যপদ থাকা সত্ত্বেও আমাদের জিটি এবং পিজিটি পদের কোনো শূন্যপদ দেখানো হয়নি, জেনারেল। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, জানতে পেরেছি, 175টি সিটের মধ্যে একটিও জেনারেল নেই, সব কিছু এসটি সিট এবং 65টি পদ, এগুলো সবটি জেনারেলের জন্য একটিকেও রাখা হয়নি, সব এসটিদের জন্য। তাই আমাদের মূলত দাবি হলো যে 4,445টি পদ, যেগুলো 10,323-এর মধ্যে রয়েছে, এগুলো তো রয়েছে, আর প্রতিনিয়ত যে যে বেকার রিটায়ারমেন্টে যাচ্ছে, যে শূন্যপদগুলো পরে রয়েছে, এগুলো প্রকাশ করতে হবে এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই বামপন্থী সরকারের আমলে যখন অনেক বছর পরে 10,000 নিয়োগ হয়েছিল, এই 10,000 নিয়োগের এগুলো সবগুলো বাতিল হয়েছে। তাহলে তো কত পদ পরে রয়েছে এটা শুধু দপ্তরই জানে আর দপ্তরের মন্ত্রী জানে। তো এতগুলো পদ থাকা সত্ত্বেও কেন 175টি কেবল পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, সেজন্য আমরা জানতে চাই। আমরা অসংখ্য বিএড উত্তীর্ণ বেকার রাজ্যের স্বার্থে, রাজ্যের স্কুলের স্বার্থে, রাজ্যের জনগণের স্বার্থে, যে স্কুলগুলো প্রায় 250টি স্কুলের মতো, প্রায় বন্ধের মতো, তালা খোলার লোক নেই, এই জন্য লোকগুলোতে শিক্ষকদের প্রয়োজন মেটানোর জন্য অতিসত্বর এসটিজিটি এসটিপিজিটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, রাজ্যের বেকারের স্বার্থে, স্কুলের স্বার্থে, জনগণের স্বার্থে। এই মূলত দাবিকে সামনে রেখে আমরা আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনে মিলিত হয়েছি, যে শিক্ষা অধিকর্তার সঙ্গে আমরা এই ডেপুটেশন দিতে চলেছি যে আমাদের এসটিজিটি এসটিপিজিটি পদের শূন্যপদ বাড়িয়ে অতি সত্বর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। যে 2019-এ যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, ভুলবশত 3,000 পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, পরবর্তী সময়ে সেটা উত্তর করে 625 সামথিংয়ের মতো পদ দেখানো হয়েছিল সেখানে, সেটাতেও পুরোপুরি পদ পূরণ হয়নি, 425টার মতো সেখানে পূরণ হয়েছে। সেই ভ্যাকেন্সিরই বাকি যে পদগুলো, এগুলোর জন্যই অক্ষম বলছে রাজ্য সরকার সেখানে নিয়োগ করবে, নতুন পদ তো নেই। 10,323-এর যে পদগুলো খালি হয়েছে সেখানে কোনো পদই সেখানে নতুনভাবে ক্রিয়েট করা হয়নি। তাই আমরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি, যাতে রাজ্যের স্বার্থে, স্কুলের স্বার্থে, বেকারের স্বার্থে অতি সত্বর যে এসটিজিটি এসটিপিজিটি পদটা বাড়ানো হোক। এই মূলত দাবিকে সামনে রেখে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, পদেই সেখানে এখানে নেই আমরা যতটুকু জেনেছি, এবং মন্ত্রীর কাছে জেনেও গিয়েও আমরা জানতে পেরেছি সেখানে জেনারেলের এটি পরের আগের পদ, সেজন্য এখানেতে জেনারেলের নেই, এসটিদের খালি ছিল,
যে আগের বিজ্ঞপ্তি মূল্য সেটার জন্যই নেওয়া হবে। মূলত নতুন যে পোস্ট সৃষ্টি করা কোনো কিছুই করেনি, সেই জন্য আমরা এখানে আমাদের জেনারেলের পোস্ট বাড়াতে হবে। শুধু জেনারেলকে কেন বঞ্চিত করা হবে, এসটিদের নেওয়া হবে, এসসিদের নেওয়া হবে, জেনারেল কেন নেওয়া হবে না, এই দাবিকে সামনে রেখে আমরা যে 4,445টি যে 10,323-এর মধ্যে যে পদ রয়েছে এগুলো অতি সত্ত্বে পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আমার নাম আব্দুল কাদের মিয়া বিলোনিয়া। সংগঠনের কি এই বিএড হোল্ডার সংগঠনের? আমরা আমাদের যে সংগঠন অল ত্রিপুরা বিএড 2017-19 and 20, এগুলোর আমরা এখানে মানে সদস্য।